বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনাদের প্রথমে বলেছিলাম যে এবছরটা হচ্ছে বোয়েসেলের বছর। বোয়েসেলের মাধ্যমে এবছর প্রচুর লোক বাইরের দেশে কান্ট্রিতে যাচ্ছে, বিশেষ করে জর্ডানে, রাশিয়া, ফিজিতে এবং অস্ট্রেলিয়ায় বিভিন্ন দেশে সরকারি মাধ্যমে লোক যাচ্ছে। তো তারা প্রতিনিয়তই প্রতিদিন মাঝে দু একদিন পর পরে তারা সার্কুলার ছাড়তেছে ইদানিং। তো আজকে আমরা আপনাদের জানাবো যে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে, সরাসরি সরকারি মাধ্যমে জর্ডানে কিছু গার্মেন্টস কর্মী তারা নিবে। আপনারা জানেন যে বোয়েসেলে কোনো দালাল নেই। তো আমরা প্রথমে শুরু করি যে বোয়েসেলে কোনো প্রকার নগদ অর্থ গ্রহণ করা বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। এটা হচ্ছে তাদের কী বলে যে একটা শর্ত বলতে পারেন। তো অনলাইন আবেদনের আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ করে তৈরি করে দিবে, তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না। চাকরির জন্য আপনাকে অবশ্যই টেট, টেস্ট, যোগ্যতা প্রমাণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অনলাইন আবেদন লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন। তবে আবেদন করলে যে চাকরি হবে বিষয়টা এরকম না, তারা স্পষ্ট বলে দিয়েছে যে আপনারা আবেদন করা মানে ইন্টারভিউতে ডাক পাবেন, মাস্ট বি। অবশ্যই সাক্ষাৎকারের সময় যে বিষয়গুলো আপনার যে যে জিনিসগুলো আপনাদের যে কাগজপত্রগুলো আপনাদের সঙ্গে আনতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। আপনারা 4 কপি সাদা ব্যাকগ্রাউন্ড সহ 4 কপি ছবি নেবেন এবং মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 4 সেট রঙিন ফটোকপি, বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড যদি থাকে, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি থাকে, এই সংক্রান্ত তথ্যের জন্য এত নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান করছে। বোয়েসেলের সার্ভিস চার্জ অন্যান্য খরচের ভিত্তিতে পড়ছে। আপনি নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, বহিরাগমন ট্যাক্স 15%, ব্যাট, বোয়েসেলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি এবং ওয়েস অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে মেডিকেল ফি বাবদ 1000 টাকা ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ 200 টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। মানে আপনাদের খরচ সর্বোচ্চ হচ্ছে 1200 টাকা, 1220 টাকা, 1220 টাকায় আপনি জর্ডানে চাকরিতে যেতে পারেন। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে যে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স 20 থেকে 30-এর মধ্যে হতে হবে। চাকরির শর্তাবলীতে দেওয়া আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। মানে ওভারটাইম আপনি যত ইচ্ছে তত করতে পারেন, তবে অবশ্য শরীরের দিকে খেয়াল রেখে ওভারটাইম করবেন, অসুস্থ হয়ে গেলে তো সব শেষ। চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়ন করতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য শর্তাবলী জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে এবং জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন। মানে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা আবেদন করার কোনো দরকার নেই, কারণ তারা আগেই বাতিল পড়ে যাবেন। চলুন তাহলে এখন আমরা দেখি যে তারা কতজন লোক নেবে, কী কী পদের লোক নেবে। এখানে বলা আছে যে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বোয়েসেলে কোনো এজেন্ট, সাব এজেন্ট, দালাল বা প্রতিনিধি নেই, এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসের দক্ষ পুরুষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকারে জর্ডানে পুরুষ কর্মী নেবে অবশ্যই গার্মেন্টসের জন্য। বোয়েসেলের মাধ্যমে জর্ডানের কোরিয়ান সুইং ইন্ডাস্ট্রি কোম্পানি এর অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। 1 নম্বর দেওয়া আছে ফ্যাক্টরি ওয়ার্কার, টেইলর 65 জন। বেসিক স্যালারি হচ্ছে $177। 2 নম্বর আছে ফ্যাক্টরি ওয়ার্কার, হেল্পার, চেকার, লাইনিং ম্যান অ্যান্ড আয়রন ম্যান 35 জন, $177 মার্কিন ডলার বেসিক স্যালারি। 3 নম্বর আছে লাইন সুপারভাইজার, 3 জন, $320, কোয়ালিটি কন্ট্রোলার, 3 জন, $210, লোডার অ্যান্ড আনলোডার হচ্ছে 10 জন, $177, ক্লিনার হচ্ছে 12 জন, $177, স্যাম্পলিং ওয়ার্কার হচ্ছে 5 জন, $240, প্যাটার্ন মাস্টার হচ্ছে 2 জন, $500। তো বন্ধুরা এখানে লুক নেবে টোটাল অনেকগুলো। তারপরে লাস্টে কমেন্ট বক্সে দেওয়া আছে ইতিমধ্যে যারা জর্ডানের সিডনি ও এআরকে ফ্যান্স ও জিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের
প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদের জানালাম। আবারও বলে রাখি যে চাকরি আমাদের ইউটিউব চ্যানেলটি মূলত চাকরি দাতা প্রতিষ্ঠান নয়, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আপনার কোনো ধরনের আর্থিক লেনদেন করলে সাবধানে করবেন, কারণ আমরা আর্থিক লেনদেনের কোনো দায় দায়িত্ব আমরা নিব না, এটা প্রতিবাদে বলে রাখি, আজকেও বলে রাখলাম। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন। সে বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।